হ্যালো প্রিয় দর্শক, আমি লাভলি আর দার্জিলিং কিচেন চ্যানেল থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা ও ভালোবাসা নিয়ে আজকে একটা রেসিপি করতে চলেছি। রেসিপিটা দেখেই বুঝতে পাচ্ছেন, আজকে বানাচ্ছি চিকেন মোমো। আগেরটাতে ভেজ মোমো দেখিয়েছি, এটা চিকেন মোমো, একদম ন্যাচারাল। আজ এই চিকেন মোমোটা বানাবে আমার নেপালি দিদি। তাহলে শুরু করছি। আর এতে চিকেন মোমোতে কী কী উপকরণ লাগবে বলে দিচ্ছি। এটা হাফ কিলো চিকেন আছে, এটাকে আপনারা যখন দোকানে কিনবেন তখন চপ করে নেবেন, বলে দেবেন কিমা। এটা সামান্য পরিমাণে আমি ধুয়ে ঝরিয়ে নিয়েছিলাম। এর সঙ্গে লাগছে আপনার আদা, ক্রাশ করা আদা, রিফাইন অয়েল, লবণ, কুচিং, আর যেটাকে বলি আমরা আজিনামোটো। তার সঙ্গে লাগছে আমার হাফ কিলো চিকেনে আমার হাফ কিলোর পেঁয়াজ লেগেছে। যত পরিমাণে আপনি পেঁয়াজ ডালবেন ততটাই টেস্টি হবে এবং ইয়াম্মি হবে। তাহলে আমি শুরু করছি মাখানো প্রসেস। প্রথমে চিকেনে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। কুচিং মিনিমাম 1 টেবিল চামচ কুচিং দিয়েছি বা আজিনামোটো। লবণটা হচ্ছে আপনার 2 টেবিল চামচ। আদা 1 টেবিল চামচ। রিফাইন অয়েল 150 গ্রাম। এবার এটাকে মাখিয়ে নিচ্ছি। একদম ন্যাচারাল এই মোমোটা, একদম প্রকৃত দার্জিলিং স্টাইলিশ। আমার আগের মোমোটাও দার্জিলিং স্টাইলে বানিয়েছিলাম, অনেকে পছন্দ করেছে। আমার মাখানো প্রসেসটা শেষ হয়ে গেছে। এবার এটাকে ঢেকে মিনিমাম 15 মিনিট রাখতে হবে। তাহলে আমি 15 মিনিট পর ফিরে আসছি। আমি 15 মিনিট পর ফিরে এলাম, দেখুন হয়ে গেছে। এটা যে পাত্রে এটা মোমোটা করবে সে পাত্রে এটা ওয়েল ব্রাশ করে নিচ্ছে, ওয়েল ব্রাশ করে নিচ্ছে। এটা হচ্ছে আমার মোমো মেকার। আপনাদের কাছে আমি আগেও বলেছি, আগে আমি দেখাইনি, আমি মুখে বলেছিলাম, এবার আমি দেখিয়ে দেবো যে এটা আমার মোমো মেকার আমি আমি করছি, কিন্তু আপনারা কিভাবে বাড়িতে করবেন মোমো মেকার বিনাতে। আমার বড় সাইজের আছে, আপনাদের এর থেকে ছোট হলে একটু ভালো হয়। এরকম একটা আমি পাত্র নিয়েছি, পাত্রে আমি অলরেডি জল ভরে দিয়েছি। এবার এর মধ্যে এটাকে বসিয়ে দিচ্ছি, এটাকেও আমি ওয়েল ব্রাশ করে নিচ্ছি। আপনারা যেভাবে বাড়িতে এভাবে বানিয়ে খাবেন, কারণ সাধারণত এই পাত্রটা সবার ঘরেই থাকে। আর যাদের কাছে মোমো মেকার আছে সে তো বলার নেই যেভাবেই করবেন মোমো মেকারে, আর যাদের নেই তারা এভাবে করবেন। ময়দাটা মাখানোই হয়ে গেছে, দেখানোর আর কিছু নেই, কারণ এই ময়দা শুধু জল দিয়ে মাখানো আছে, লবণ বা তেল আমি ইউজ করিনি। এভাবে ছোট ছোট করে লেচি করে প্রথমে নিতে হবে। এভাবে একটা বল বা লেচি করে নিচ্ছি, একদম পাতলা করে বেলতে হবে। বেলা মোটামুটি 5 পিস বেলা হয়ে গেছে, এবার চিকেনটা ভরবে। আগেরটা বলেছিলাম শাড়ি কুচির মতো ওইভাবেই হবে, কিন্তু এটা শেপটা অন্যরকম। দেখিয়ে দিচ্ছি, এভাবে নেবেন।
চিকেন মোমোতে সাধারণত এই শেপটাই দেওয়া হয়। এভাবে মোড়ে মাথাটা ধরে ঘুরিয়ে নিতে হবে। এরকম আর একটা দেখিয়ে দিচ্ছি। এভাবে সবগুলো করে আবার আমি ফিরে আসছি। আমি চিকেন মোমোর জন্য দুটো পাত্রই বসিয়ে দিয়েছি। আমি স্যুপের জন্য নিয়ে নিচ্ছি গাজর, বিন, যে কিমাটা করা ছিল সে কিমা আর চিকেনের হাড়। প্রথমে চিকেন হাড়টা আমি দিয়ে দিচ্ছি, গাজরটা দিয়ে দিচ্ছি, বিনসটা দিয়ে দিচ্ছি, কিমা করা চিকেনটা, আর এর মধ্যে আর কিছুই লাগবে না। ন্যাচারাল মোমোতে এইগুলোই দেওয়া হয় সাধারণত। আপনাদের ঘরে থাকলে যদি ফুলকপি, বিট থাকে তাহলে আপনারা এর মধ্যে দিতে পারে। যত ভেজিটেবিল দেবেন ততটাই টেস্টি স্যুপ তৈরি হবে। আমার চিকেনের জলটা ফুটে গেছে। আপনারা কিন্তু জল ফোটার পর চিকেনের মোমোটা ডালবেন। আমি বসিয়ে দিয়েছি মোমো মেকারে এরকম, এটাতেও এর উপরে আমি ঢাকনা লাগিয়ে দিচ্ছি। এভাবে এটা ঢাক। এবার আমি চাটনি বানাতে চলে এসেছি। কড়াইটা বসিয়ে দিয়েছি, এদিকটাতে টমেটো আর শুকনো লঙ্কা জলে ফুটে আগে থেকে নিয়ে নিয়েছি, কারণ টাইম অনেক লাগবে। তিলটাকে আমি ধুয়ে ছেঁকে নিয়েছি, এটাকে আমি রোস্ট করে নেব। দেখুন কড়াইয়ের মধ্যে তিলটা ডান্স করতে লেগেছে গেছে। আমার অলরেডি তিলটা হয়ে গেছে। এবার আমি ঠান্ডা করে দেখাচ্ছি। গ্যাসটা আমি অফ করে দিলাম। এবার আমি গ্রাইন্ডার নিয়ে নিয়েছি চাটনি বানানোর জন্য। তিল, টমেটো আর শুকনো লঙ্কা এক টেবিল চামচ, লবণ। এবার আমি গ্রাইন্ড করে ফিরে আসছি। আমি গ্রাইন্ডারে চাটনিটাকে গ্রাইন্ড করে নিয়েছি, তাহলে আমার রেডি। আগের ভিডিওটাতে আমি ধনে পাতা দিয়ে চাটনি দেখিয়েছিলাম ভেজ মোমোতে, আর চিকেন মোমোতে তিল দিয়ে এটার সঙ্গে যায় আর টেস্ট লাগে। আপনারা যথেষ্ট চেষ্টা করবেন তিল দিয়ে বানাতে। এই তিলের মধ্যে আমি কিন্তু হাফ কাপ জল দিয়ে থিকনেসটা একটু পাতলা করে নিয়েছি, আপনারা এইভাবে করে নেবেন। আর লবণটা আপনারা কম বেশি করে নেবেন, আমি যেটুকু দিয়েছি ওটাতেই হয়ে গেছে আমার। আমি 25 মিনিট পর ফিরে এলাম, দেখি চিকেন মোমোর কী অবস্থা। প্রথমে এই পাত্রটা দেখি, একদম রেডি হয়ে গেছে। এটাও পুরোপুরি রেডি, দেখুন ট্রান্সপারেন্ট চলে এসছে। আমি সার্ভ করে দেখাচ্ছি। আমি সার্ভ করার আগে একটা কথা বলে রাখি, আমার যদি এই প্রসেসটা আপনাদের যদি
কিছুটা সুবিধা হয়ে থাকে তাহলে ছোট্ট করে একটা লাইক দেবেন। আপনাদের কাছে যেরকম থাকুক এই পাত্র, ছোট বড় সব রকম এই পাত্র দিয়ে আপনারা মোমো বাড়িতে বানিয়ে খেতে পারেন। তাহলে কোনো চিন্তা করবেন না, এইভাবে বানিয়ে খাবেন। আমি এবার সার্চ করে দেখাচ্ছি। তাহলে আমার দার্জিলিং স্টাইল নেপালি মোমো, চিকেন মোমো আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটাকে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব করবেন। এবার তাহলে টেস্ট করে বলবেন যিনি বানিয়েছেন, ববি ছেত্রী, তিনি টেস্ট করে বলবেন কেমন হয়েছে। ববি খেয়ে বলছেন কেমন হয়েছে। সুপো দিয়েছি আমি, কেসা হওয়া राम्रो भयो, मलाई त राम्रै लाग्यो हो। तपाईँहरूलाई कस्तो लाग्छ, राम्रै लागेको छ, राम्रै बनाएको छु भने चाहिँ तपाईँहरूले मलाई लाइक दिनुहोस्, सब्सक्राइब गर्नुहोस्। फेरि अर्को पनि नेपाली डिसहरू दिएर फेरि म आउँछु। उनी बोल्लेन जे আমার, আমি বাংলাতে বলে দিচ্ছি, উনি নেপালিতে বলছেন যে ওনার মোমো তো, ওনার হাতের মোমো তো ওনার ভালো লাগছে। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা ওনাকে লাইক দেবেন, আর নতুন নতুন নেপালি ডিশ, ফেমাস ডিশ নিয়ে আবার চলে আসবেন। তাহলে আমি এখানেই চলি, টাটা, বাবাই।